এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলালচন্দ্র দাস মহাশয়। দুলালবাবু, ইন্ডিয়া স্ক্যানারের নিউজ বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। আপনার ভোটের প্রচার কেমন চলছে? খুব ভালো, খুব ভালো চলছে। টিকিট পাওয়ার ব্যাপারে আপনি 100% কনফিডেন্ট ছিলেন, এবারে জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট? 200% বিজেপির যিনি উমেশ দাস, তিনি বলছেন যে এবারে ভোটের যখন ইভিএম যখন রেজাল্ট বেরোবে তখন নাকি ম্যাজিক হবে। আদৌ উনি ফাইট দিতে পারবেন? ওনার যোগ্যতাটা আগে বলুক। আমার যোগ্যতা আমি বলবো, ওনার যোগ্যতা উনি বলবেন। ওনার কী যোগ্যতা যে মহেশতলার মানুষের জন্য উনি কী করেছেন, ওনাকে যে ভোট দেবে মানুষ ব্যক্তি, এবার বিজেপি হিসাবে বললে বা সেটা আলাদা। এখানে তো কোনো তার সংগঠনই নেই, বিজেপির তো এখানে কোনো সংগঠনই নেই, আর ব্যক্তি হিসাবে ওনার কী কাজ আছে? উনি যদি মানুষের জন্য কাজ করে থাকেন সেটা আলাদা ব্যাপার। তবে আমি শুনেছি উনি আরএসএসের লোক, আরএসএসের লোক গোপনে সংগঠন করে, সেই সংগঠন উনি কী করেছে আমিও সেটা জানি না, আমার জানার প্রয়োজনও নেই, আমার জানার ইচ্ছাও নেই। তবে উনি যদি মনে করেন উনি ব্যালট বাক্স খুললে পরে ওনার ম্যাজিক হবে, তাহলে নিশ্চয়ই কোনো জুয়াচুরি আছে এর ভিতরে। না তো ম্যাজিক হতে পারে না, মানুষ তো ভোট দেবার ম্যাজিকটা কোথা থেকে হবে? জুয়াচুরি থাকলে পরে হতে পারে, জানি না সে জুয়াচুরি আছে কি না। উনি আপনার সম্বন্ধে অভিযোগ করেছেন যে 100 দিনের যারা কাজ করেন তাদের দিয়ে আপনি দেওয়াল লেখাচ্ছেন এখন। না, আমরা মানুষকে ভাড়া করে অনেক মানুষকে নিয়ে আমাদের দলীয় কর্মীরা লিখছে, এবং যেখানে পারছে না একান্তভাবে কিছু লোককে আমরা হায়ার করি। সে হায়ারের ভিতরে কে আছে না আছে তাই উনি কমপ্লেন করুক যে 100 দিনের পয়সা দিয়ে আমি উনি কোনাকে কমপ্লেন করতে হবে। উনি মিথ্যে অভিযোগ যেন না করেন, ভদ্রলোক হয়ে মিথ্যে অভিযোগ করতে নেই। উনি আরও কমপ্লেন করেছেন যে মহেশতলাবাসীকে আপনি অপরিশোধিত জল খাওয়াচ্ছেন। জলটাকে ধরে নিয়ে টেস্ট করিয়ে তারপরে উনি কমপ্লেন করুক না, তাতেই তো প্রমাণিত হবে আমরা অপরিশোধিত জল খাওয়াচ্ছি না পরিশোধিত জল খাওয়াচ্ছি। এটাই, এইসব হলো মানে কী বলে, পিছিয়ে পড়লে যে পিছন টেনে ধরতে হয় সেই ধরে রাখার একটা ইয়ে। যোগ্যতা কিছু তো নেই, করেনি কিছুই, কিছুই করেনি মানুষের জন্য মহেশতলার। আমি তো করে বলছি, আমরা 400 কোটি টাকা দিয়ে একটা নতুন প্রজেক্ট তৈরি করছি, আমরা কেএমসির জল খাওয়াই, সেটাও পরিশোধিত জল। আবার এখন আমরা একটা 400 কোটি দিয়ে করছি, 1-1.5 বছরের ভিতরে সেই জল পেলে মানুষ 50 বছর মহেশতলার মানুষকে জলের জন্য আর কাঁদতে হবে না। ওনারা তো কিছু করেনি। এই যে হসপিটালটা হয়েছে কস্তুরীদাস সুপার স্পেশালিটি হসপিটাল, মহেশতলা পৌরসভা এবং দিশারি জয়েন্টলি করেছেন, এবার কথা হচ্ছে ওনার যে 80 কোটি টাকা খরচা করে উনি যে পাবলিক টাকা খরচা হয়নি, আমাদের একটা এস্টিমেটেড কস্ট ছিল 80 কোটি টাকা হবে, তো 80 কোটি টাকা হয়নি, এটা আমাদের এখন 70 কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। ওনার মেন অভিযোগটা হচ্ছে যেহেতু পাবলিক মানে এখানে ইনভলভ আছে, এখানকার লোকেরা যে টাকায় হসপিটালটা দিয়ে দিচ্ছি ওনাকে, হসপিটাল দিয়ে উনি চালিয়ে দিক না। আমরা এর পরে পৌর নির্বাচনের পরে যেহেতু উনি তো ক্ষমতা যদি আসেন উনি ফ্রি চালিয়ে দেবেন, এই প্রতিশ্রুতিটা দিয়ে দিক। এত সোজা নয় বন্ধু, সব কথা মাইকের সামনে অনেক কিছু বলা যায়, আমরা কোনোদিনই বলিনি আমরা ফ্রি দেবো। পিপিপি মডেলে কিছু পয়সা লাগবেই, সে পার্টি করবে। সে এখানে শুধু 11-11.5 লক্ষ টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল আসে। ওনার যদি ক্ষমতা থাকে উনি মাইকের সামনে দাঁড়িয়ে তিনজনে পাশাপাশি দাঁড়ায় উনি বলুক, হ্যাঁ যে আমি চালিয়ে দেবো, আমি ওনাকে হসপিটালটা, আমি বোর্ড অফ কাউন্সিলে বা বোর্ড অফ ইয়ার অ্যাডমিনিস্ট্রেটারে যদি আমরা আবার আসি আমরা ওনাকে করে দেবো, ওনার আছে ক্ষমতা। সংযুক্ত মোর্চার প্রভাতবাবু যিনি, তিনি কমপ্লেন করেছেন এই যে ব্রিজটা আপনি করেছেন, ব্রিজে বাটানগরের দিক থেকে যারা ফ্লাইওভারটা দিয়ে আসে তাদের লাভ হয়েছে, কিন্তু 3.5-4 বছর এই যারা নিচে দিয়ে যাচ্ছে এবং রাস্তা খারাপ তাদের লাভ হয়েছে, তারা এখানে আর ট্রাফিক জ্যাম পায় না, দুপাশে দুটো রাস্তা হয়ে গেছে, ট্রাফিক জ্যামও নেই, এখন মিছিল হলেও ট্রাফিক জ্যাম থাকে না। এটাই হলো মানুষের লাভ, ওরা লাভ বোঝে না, কারণ কিছু তো জীবনে করেনি। যারা জীবনে কিছু করেনি তারা লাভ ক্ষতি বুঝবে না, অতএব লাভ ক্ষতি বুঝতে গেলে কিছু করতে হবে। লাভ হয়নি, লক্ষ লক্ষ মানুষ তাহলে ভোট দেওয়ার সময় মানুষ বুঝিয়ে দেবে, ওকে ভোট বেশি দেবে আমাকে কম দেবে, সেটাই প্রচার করুক না, লাভ কী হয়েছে সেই প্রচার করলেও আমার সুবিধা হবে।
এটা তো ঘটনা যে জিঞ্জিরা বাজার থেকে আপ টু বাটা মোড় পর্যন্ত এই যে রাস্তাটা আপনি করেছেন, এক সময় এই রাস্তাটা বহুদিন ধরে কিছুতেই করা যাচ্ছিল না, আপনার ব্যক্তিগত উদ্যোগে ইঞ্জাংশনের পর ইঞ্জাংশন হচ্ছিল, আপনি সেগুলোকে ক্লিয়ার করে রাস্তাটা করেছেন, এটা তো ঘটনা। এখন এনাদের প্রশ্ন হচ্ছে যখন ওটা হয়ে গেল তখন এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তাটা বেশ কিছু জায়গায় এখনও খারাপ এবং নয়াবস্থায় একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা হলো এই রাস্তাটা ফ্লাইওভার করার জন্য KMDA নিয়েছিল, কিন্তু KMDA যে কোনো কারণেই হোক রাস্তা রিপেয়ার করা বা রাস্তা করার মতো তাদের এই অঞ্চলে কোনো সেই নেই, মানে ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং সেই জন্যই PWD-কে এই রাস্তাটা দেবে। এবং সেখানে একটা জটিলতার ভেতরে একটু হয়েছে, নির্বাচন এসে গেছে, নির্বাচনের পরে আশা করি এটা ঠিক হয়ে যাবে। এবং রাস্তা মোটামুটি ঠিকই আছে, আর অসুবিধাটা কী আছে, কোথাও টাকরা ভাঙা আছে সেটাও রিপেয়ার হয়ে রয়েছে, এটা তো আর কিছু নয়, বড় বড় গর্ত হয়ে রয়েছে, কিছু হয়েছে সেটা তো নয়। প্রবলেম আছে নাই আমি এ কথা বলবো না যে না প্রবলেম নেই, প্রবলেম আছে, তবে ব্যাপক প্রবলেম নেই। জল নিকাশি ব্যবস্থা নয়াবস্থির কাছে বেশ কিছুটা জায়গা আছে, জল হলে সেখানে জলটা ফুটপাতের উপর, নিকাশি ব্যবস্থায় আমরা অনেকটাই কাজ করতে পারিনি, সেটা করতে পারিনি তারও একটা কারণ, আমরা একটা DPR তৈরি করেছিলাম 826 কোটি টাকা দিয়ে, এবং সেটা 2013 সালের শেষের দিকে আমরা এখান থেকে DPRটা পাস করে KMDA থ্রু সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম, এবং 2014-তে BJP গভর্নমেন্ট আসার পরে সেই DPRটাকেই ক্যান্সেল করে দিল যে না ওরকম করে কোনো কাজ হবে না, আমরা আমরুতের মাধ্যমে কাজটা করব। এবং সেই আমরুতের মাধ্যমে কাজ করতে গিয়ে 100 কোটি টাকা আমাদের দিয়েছে, বলা হয়েছে সেই 100 কোটি টাকা খরচা করে তার DPR দিলে পরে, এই UC দিলে পরে, মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে আবার টাকা দেবে, কিন্তু যে কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে সে কন্ট্রাক্টর ঠিকমতো কাজ করছে না, 3-4 বছর হয়ে গেল এখনও পর্যন্ত সেটা কাজ করে উঠাতে পারিনি, আমরা বারবার বলা সত্ত্বেও কাজ হচ্ছে না। হবে একটা কাজ যদি 826 কোটি টাকা যেটা হয়েছিল আন্ডারগ্রাউন্ড শহরে, যদি স্ট্রম ওয়াটার, এটা বলছে স্ট্রম ওয়াটার যাবে না, আন্ডারগ্রাউন্ড যাবে, মানে নিচে শহরেজ লাইন হবে, তো এটি তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, আমরা এবার ঠিক করেছি, আমরা এবার আর ওই দিকে যাব না, আমরা নির্বাচনের পরে মমতা ব্যানার্জি সরকার গঠন করবে, অবশ্যই করবে, এই কথাটা বলে দিলাম, চ্যালেঞ্জ করেই বলছি, যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার সামনে এসে বলবেন, এবং মমতা ব্যানার্জিকে বলবো যে আমাদের মহেশতলার জন্য কলকাতার এত পাশে এত নিকাশি ব্যবস্থার প্রবলেম, এটা রাজ্য সরকারের থেকে করে দেওয়া হোক। এলাকার বেশ কিছু মানুষ এবং নেতাদেরও কমপ্লেন যে কস্তুরি দাস মহাশয়ের কাছে এলে উনি একটা সুন্দরভাবে কথাবার্তা বলেন, কিন্তু আপনার কাছে এলে আপনি নাকি অনেকের সাথে দুর্ব্যবহার করেন, এ ব্যাপারে জানি না, সেটা ওনাদের প্রচুর কমপ্লেন, ওরকম করে বললে তো হবে না, দুর্ব্যবহার করি তাহলে সেই লোকটা ব্যক্তিগতভাবে এসে আমাকে কমপ্লেন করুক যে আপনি আমার আপনাকে সঙ্গে নিয়ে এসে আসুক, মিডিয়াদের সঙ্গে নিয়ে আসুক, দুর্ব্যবহার মানে কি যেটা হওয়ার নয় সেটা যদিও বলে এটা করতে হবে, তা বারবার যদি সে কথাটা বলতে চায় তাহলে আমাকে বলতে হবে, আমি তো একজন কাজের মানুষ, আমি যেমন MLA, আমি যেরকম চেয়ারম্যান, আমি যেমন একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমি দলের কাজ করি, সব কিছু করতে হয়, একটা কাজ যদি বারবার ঘ্যাঙায় তো হবে না, যেটা হওয়ার নয় সেটা যদি বলে আমি সেক্ষেত্রে বিরক্ত বোধ করি। এখন কস্তুরি দাসের অত মাথায় ঝামেলা ছিল না, সে বিধায়কের পদ সামলেছে আর কাউন্সিলরের পদ সামলেছে, আমাকে অনেক কিছু সামলাতে হয়, স্বাভাবিক ক্ষেত্রেই অস্বস্তিকর কথাবার্তা বললে অস্বস্তিতে পড়ে এবং আমাকে সেভাবে কথা বলতে, তবে কারোর সাথে আমি দুর্ব্যবহার করি সেরকম একটা লোক আমার সামনে এনে দাঁড় করা, সে নেতারা বলবে দুর্ব্যবহার করি, কিসের দুর্ব্যবহার করি, সত্যি কথাটা সত্যি করে বলি, এটাই দুর্ব্যবহার যদি হয় তাহলে আমি করি, সত্যি কথাটা সত্যি করে বলি, এটা যদি দুর্ব্যবহার হয় তাহলে আমি করি, কিছু বলার নেই।